2022 সালের ফেব্রুয়ারির মধ্যে দেশের 12 কোটি মানুষকে টিকার আওতায় আনতে চায় সরকার। সে লক্ষ্যে মঙ্গলবার রাজধানীর করাইল বস্তিতে প্রথমবারের মতো শুরু হয় গণটিকা কার্যক্রম। সকাল থেকেই বস্তির টিকাদান কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। এশিয়ায় সবচেয়ে বড় এই বস্তিতে মোট 3 লাখ মানুষের বাস। তাদেরকে টিকার আওতায় আনতে মোট 8টি বুথ স্থাপন করা হয়েছে সেখানে। এর মাধ্যমে প্রতিদিন বস্তির অন্তত 15,000 মানুষকে টিকার আওতায় আনার চেষ্টা করছে সরকার। ভালোই লাগছে, দিলে মনে মধ্যে একটা সাহস থাকবে যে আমার এরকম কিছু হবে না, ভবিষ্যতে আমার চান্স নাই। কর্তৃপক্ষ জানিয়েছেন আগামী 7 দিনের মধ্যে করাইল বস্তিতে সম্পন্ন হবে টিকাদান কার্যক্রম। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বর্তমানে টিকার কোনো সংকট নেই। করাইল বস্তিতে টিকা কার্যক্রম শেষ হবার পর পর্যায়ক্রমে দেশের অন্যান্য বস্তিগুলোকেও টিকার আওতায় নিয়ে আসা হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান বর্তমানে ফাইজার, মডার্না, সিনোফার্ম সহ 2,75,00,000েরও বেশি টিকা মজুদ রয়েছে। ইতোমধ্যেই প্রথম ডোজের টিকা দেয়া হয়েছে 5 কোটির বেশি মানুষকে এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন অন্তত 3 কোটি মানুষ। দেশে প্রতিদিন গড়ে প্রায় 15 লাখ মানুষ টিকা পাচ্ছেন। নভেম্বর মাসে 3 কোটি টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে আর জানুয়ারি মাসের মধ্যে 70% ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।